কমলাপুরে উপচে পড়া ভিড়ে ট্রেনের যাত্রায় স্বস্তি আজ থেকে চাপ বাড়ার অপেক্ষায় বাস শ্রমিকরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহিমান্বিত লাইলাতুল কদর পালন অশেষ পুণ্যের আশায় রাতভর ইবাদত বন্দেগী দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখ মানুষের আজ উপচে পড়া ভিড় পরিবার পরিজন নিয়ে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেল স্টেশনে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা যাত্রীরা অনলাইন টিকিট কাটায় স্টেশনের কাউন্টারে নেই যাত্রীদের ভিড় তবে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে যাত্রীদের অপেক্ষা প্ল্যাটফর্মগুলোতে এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও চাপ বাড়তে শুরু করেছে মহাখালী বাস টার্মিনালে যাত্রী পেতে ভাড়া কমিয়েছে কয়েকটি পরিবহন তবে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে দূরপাল্লার বাস সড়কের অর্ধেক জুড়ে ফেলে রাখায় ওই এলাকায় দেখা দিয়েছে যানজট যা দেখভালের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশও নীরব দর্শক কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক সরাসরি যাচ্ছি তার কাছে সৈকত কমলাপুরে আজ কি পরিস্থিতি দেখছেন আইরিন কমলাপুর রেল স্টেশন থেকে যে ঈদের যে ঘরমুখী মানুষ বাড়ি যাচ্ছে তাদের কিন্তু সেই ট্রেন যাত্রা শুরু হয়ে গেছে সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন যাচ্ছে যে এখন তিস্তা এক্সপ্রেসের যে ট্রেনটি এটি জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বৃহত্তর ময়মনসিংহ জেলার যে জামালপুর সেই ট্রেন এখান থেকে যে ট্রেন যাত্রী কিছুটা কম কিন্তু যাত্রীদের সাথে কথা বললাম যেহেতু এবার অনলাইনে টিকিটের কারণে কিন্তু অন্যান্য যে স্টেশনগুলো আছে উত্তরা বনানী সেখান থেকেও নাকি আরও যাত্রী উঠবে তবে যাত্রীরা কিন্তু সবাই বেশ খুশি তারা পরিবার পরিজনের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন তারা খুশি এবং তারা চাচ্ছেন যে যথাসময় যাতে সব ট্রেনগুলো ছেড়ে যাক এই মুহূর্তে তিস্তা এক্সপ্রেস ছেড়ে গেলেও একটু পরে কিন্তু ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রভাতী এক্সপ্রেস যেটা চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে সেটা কিন্তু ছেড়ে যাবে তো এখন পর্যন্ত যে ট্রেনগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে সব কিন্তু নির্দিষ্ট সময়ে যাচ্ছে এবং সব যাত্রী আশা করছেন পরের যে ট্রেনগুলো সেগুলো যথাসময়ে কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবে আইরিন এই হচ্ছে কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সৈকত ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহিমান্বিত লাইলাতুল কদর পালন ইবাদত বন্দেগীতে রাত্রি পার করেন মুসল্লিরা ইসলামী চিন্তাবিদদের মতে ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাত শবে কদর হতে পারে তবে ২৬ রমজান দিবাগত রাতেই শবে কদর আসে বলে অভিমত অনেকের সে কারণে রাত্রিকে গুরুত্বপূর্ণ মর্যাদাবান ও ফজিলতপূর্ণ হিসেবে ইসলামে বর্ণনা করা হয়েছে মহিমান্বিত এ রাতের গুরুত্ব তুলে ধরে মহাগ্রন্থ কোরআনে আল কদর নামে একটি সুরাও নাজিল করা হয়েছে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে অন্য সময়ে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় কদরের রাতে ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতে বাংলাদেশের মুসলমানরাও নফল ইবাদত কোরআন তিলাওয়াত ও জিকির আজগরের মধ্য দিয়ে রাত্রি অতিবাহিত করেন মুসল্লি উম্মার শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি ব্যক্তিগত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা হাজার রজনীর চেয়ে উত্তম নমস্কার হাত একটা এজন্যই সেই মিরপুর এক থেকে এখানে আসছি নামাজ পড়বো আজকে পবিত্র কোরআনের জন্মদিন এই রাতটা আল্লাহর কাছে অতি প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাতে আল্লাহ সকল বান্দাকে ক্ষমা করে দিবেন সুন্দরভাবে ভালোভাবে দেশটাকে নিয়ে আমরা ভালো থাকতে পারি সেই কামনায় আল্লাহ তাআলার কাছে করি ফিলিস্তিনে যেহেতু অবশ্যই আমাদের মেইন জায়গা ইসলামের অবশ্যই চাইবো যে ফিলিস্তিনে যে আল্লাহ সবাইকে যেন হেফাজত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ক্ষমতা গেলে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র গিলে খাবে দেশে কিছু কষ্ট আছে সংকট আছে স্বীকার করে তিনি বলেন তবে তা ভয়াবহ নয় শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই এই সংকট কেটে যাবে যৌথ অভিযানে পাহাড়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুকনুজ্জামানের রিপোর্ট শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে আওয়ামী যুবলীগের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যে বিএনপির তীব্র সমালোচনা ছিল তার বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যকে মিথ্যা আখ্যা দেন ছোড়েন পাল্টা প্রশ্ন ফখরুলের বক্তব্য বলে দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে কষ্ট আছে সংকট আছে কিন্তু ভয়াবহ সংকট এখানে নেই এরা বাংলাদেশে সার্বভৌমত্ব গিলে এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের গণতন্ত্র গিলে
এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা গিলে খাবে, এই দল ক্ষমতায় যেতে পারলে গোটা বাংলাদেশ গিলে। এর আগে সচিবালয়ে ভার্চুয়ালি বেশ কয়েকটি ওভারপাস ও সেতু উদ্বোধন অনুষ্ঠানে পাহাড়ের পরিস্থিতি নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কুকিজিনের সাথে আলাপ আলোচনাও অনেকবার হয়েছে এবং এরপর এরা হঠাৎ করে এভাবে অস্ত্র নিয়ে বিদ্রোহ কেন করলো, সে কারণ এখন ইনভেস্টিগেশন চলতেছে এবং এটা যাতে পরিস্থিতির আর কোনো অবনতি না হয় সে ব্যাপারে আমাদের যৌথ অভিযান চলছে। আশা করি পরিস্থিতি কন্ট্রোলে চলে আসবে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের লক্ষ্য হচ্ছে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। এই আন্দোলন একদিনের আন্দোলন নয়, যতদিন দানব সরকারের হাত থেকে জাতিকে রক্ষা করতে না পারবেন ততদিন আন্দোলন চলবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ক্ষমতাসীন সরকারের হাতে গুম খুনের শিকার ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের পরিবারের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে শনিবার ইফতারের আয়োজন করে দলটি। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপি করার অপরাধে দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, সন্তান ভাইদের গুম করেছে। তিনি বলেন, 28 অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করার দুদিনের মধ্যে সারা দেশে 37,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একটা ভয়ঙ্কর ভয়াবহ দানবের আক্রমণ, সেই আক্রমণ আমাদের উপর চলছে। ঢাকা মহানগরের অসংখ্য নেতাকর্মীকে আমরা কারাগারে পেয়েছি, আমরা ঢাকা মহানগরের অসংখ্য নেতাকর্মীকে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যেতে দেখেছি। আমরা দেখছি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, তিনি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কারাবন্দী অবস্থায়। মির্জা ফখরুল বলেন, সরকার শুধু নেতাকর্মীদের হত্যা গুম করেই ক্ষান্ত হয়নি, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থায় কায়েম করেছে। আমাদের চলমান আন্দোলন গণতন্ত্রের জন্য, চলমান আন্দোলন আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য, আমাদের রাষ্ট্রকে, বাংলাদেশকে, প্রিয় রাষ্ট্রকে সকল ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে সত্যিকার স্বাধীন একটা বাংলাদেশে পরিণত করবার জন্য। এই আন্দোলন একদিনের আন্দোলন নয়, এই আন্দোলন বিএনপির আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে জাতিকে রক্ষা করবার আন্দোলন। আর তখনই আমরা জাতিকে রক্ষা করতে পারব যখন আজকে যারা জাতির সবচেয়ে ক্ষতি করছে, এই জনসমর্থনহীন, একেবারে ম্যান্ডেটবিহীন, যারা জোর করে বসে আছে ক্ষমতায়, একটি দখলদারী সরকারকে সরিয়ে দিয়ে জনগণের যে সরকার, তাকে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। বর্তমান ক্ষমতাসীন দানব সরকারের হাত থেকে মুক্তির জন্য রমজানে মহান আল্লাহর রহমত কামনা করেন দলের নেতারা। আমরা আমাদের দেশীয় স্বার্থ জলাঞ্জলি। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী এবং বিজিবির উপর নির্ভরশীল না থেকে অবিলম্বে দেশের সীমান্ত জুড়ে সেনা মোতায়েন এখন সময়ের দাবি। শনিবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ থাকবে না। কুকি চীনের আস্তানা ধ্বংস করা হয়েছিল, তারা ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে স্পষ্ট কুকি চীন সম্পর্কে সরকার অবগত থাকলেও কোনো খোঁজ খবর রাখেনি বা রাখার প্রয়োজন মনে করেননি। রিজভী বলেন, কোনো অজ্ঞাত কারণে কুকি চীনকে তোয়াজ করা হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এই সশস্ত্র গোষ্ঠী বেড়ে উঠলেও আইনশৃঙ্খলা বাহিনীর কুকি চীনের পরিবর্তে পাহাড়ে তথাকথিত জঙ্গি ধরার নাটক করেছে। কুকি চীনকে ব্যবহার করে হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে সরকার দেশের সার্বভৌমত্ব বিপদে ফেলে দিয়েছে। বান্দরবানের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিতে পারে বলে মনে করেন রুহুল কবির রিজভী। শীত মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মহানগরীতে বেড়েছে মশার উপদ্রব। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, দিনের বেলায়ও মশারি টানা বা কয়েল জ্বালাতে হচ্ছে মানুষকে। এত ভোগান্তির পরও মশা নিধনে সিটি কর্পোরেশনের তেমন কোনো কার্যকর উদ্যোগ নেই। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট।
দেখে চা পাতা কিংবা ময়লা মনে হলেও আসলে এগুলো মৃত মশা। চট্টগ্রাম মহানগরীর হালিশহর এ ব্লক শাহী জামে মসজিদে দরজা জানালা বন্ধ করে স্প্রে করে মারা হয়েছে এসব মশা। এ চিত্র কেবল হালিশহর এলাকার নয়, সারা নগরীতে এখন যন্ত্রণার নাম মশা। কেবল রাতে নয়, দিনেও মুক্তি মিলছে না মশার কামড় থেকে। বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাটেও দুদণ্ড স্বস্তিতে দাঁড়িয়ে কথা বলাটাও মুশকিল হয়ে পড়েছে। মহানগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন এলাকায় তারা কখনো মশার ওষুধ ছিটাতেই দেখেননি কাউকে। সন্ধ্যার পরে মানে বাসা বলেন কি বাহিরে কোনোভাবে কোথাও কোনো অবস্থান করা যায় না মশার কারণে। আমাদের শান্তিটা হারাম করে নিয়েছে এক কথায়, সেটা হোক বাসায় হোক বাহিরে হোক ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় কি অবস্থা। আমি সচক্ষে আমার বাসার আশেপাশে আমি মশা নিধনের যে পরিকল্পনা বাস্তবায়ন এগুলো আমি আসলে দেখেছি কবে আমি নিজেও ভুলে গেছি। এই খালগুলো আসলে পরিষ্কার করা হয় না, এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ। প্রতিদিন এখানে কোটি কোটি মশা উৎপন্ন হয় এবং সন্ধ্যার পরে হালিশহরের কোথাও বসা যাচ্ছে না। এদিকে মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম শুরু করা হলেও কার্যত কোনো সুফল মিলছে না। মশার উপদ্রবের কথা স্বীকার করে সিটি মেয়র বলছেন ওষুধ দিলেও মশা না মরায় মশা নিয়ন্ত্রণে গবেষণার জন্য চালু করা হবে গবেষণাগার। মশার বডি রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওষুধে ওদেরকে আর কাবু করতে পারতেছে না, এই জন্য আমাদেরকে গবেষণার দরকার আছে। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা একটা গবেষণা ল্যাব প্রতিষ্ঠা করছি, লার্ভা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে অ্যাডাল্ট মশা সংগ্রহ করে এগুলো ল্যাবে রেখে পরীক্ষা নিরীক্ষা করে আমরা ওষুধ প্রয়োগ করে কোন ওষুধ এইখানে 90-95% কাজ হচ্ছে 85% কাজ হচ্ছে এই ল্যাব থেকে আমরা এটা রেজাল্টটা পাবো এবং সেই অনুযায়ী ওষুধ ব্যবহার করব। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করা না হলে শুধু মশার ওষুধ দিয়েই মশা নির্মূল সম্ভব নয় বলছেন মহানগরবাসী। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। কমলাপুরে উপচে পড়া ভিড়ে ট্রেনে ঈদ যাত্রার স্বস্তি, আজ থেকে চাপ বাড়ার অপেক্ষায় বাস শ্রমিকরা। ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহিমান্বিত লাইলাতুল কদর পালন, অশেষ পুণ্যের আশায় রাতভর ইবাদত বন্দেগী। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।